দোকানের দিকে যখন যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী সেই সময় কথাবার্তা হয় কুর্মী সম্প্রদায়ের মানুষের সঙ্গে এর আগে আপনাদের সেই ছবি দেখিয়েছি আজকে কুর্মী সম্প্রদায় যেভাবে দীর্ঘশের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখালে এবং সিন্নাপালে আজকে শুভেন্দু অধিকারী যার পথে কথা হয় কুর্মী সম্প্রদায়ের মানুষের সঙ্গে শিবাশিস মৌলিক কথা বলবো আমাদের প্রথম সেই মুহূর্তে রয়েছেন টেলিফোনে শিবাশিস কি কথাবার্তা হলো শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখো আজকে যখন সিমলাপালের সভা করতে আসছিলেন শুভেন্দু অধিকারী তখন সিমলাপালের হরিণপুরে কুর্মী সম্প্রদায়ের কিছু প্রতিনিধি তারা কনভয় থামান শুভেন্দু অধিকারীর এবং সেই কনভয় থেকে শুভেন্দু অধিকারীও তাদের থেকে কনভয় থামান এবং কুর্মী সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা রাজ্যে বিরোধী দলনেতার কাছে তাদের দাবি দাওয়া পেশ করেন এবং সহমর্মিতার সঙ্গে তাদের দাবি দাওয়া খতিয়ে দেখা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ শিবাশিস আর এরই মধ্যে নবান্নে পূর্বাঞ্চলীয় কর্মী আদিবাসী পরিষদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছলেন কর্মী সমাজের প্রতিনিধি দলের সদস্যরা এর পেছনে তৃণমূলের রাজনৈতিক উস্কানি আছে তৃণমূল এই বোম বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য এবং কর্মী আন্দোলন যে কর্মী আন্দোলন মূলত তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মী আন্দোলন ছিল তা ঘোরানোর জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে আমার মনে হয় এতে তারা সফল হবে না কর্মী সমাজ আসেনি কিছু টিএমসি দালাল নেতা আর কিছু মদ মাতাল আমার বাড়ির সামনে হাঙ্গামা করছে যারা বলেছিল 50,000 লোক নিয়ে আসবে তারা 200 লোক নিয়ে এসছে কারণ তাদের পিছনে লোক নেই জানে তারা দিলীপ ঘোষের কাছ থেকে টাকা নিয়েছে তাই লজ্জা পাচ্ছে এখন টাকা ফেরত দিতে চাইছে অজিত মাহাতোর দম নেই 200 লোক নিয়ে আসে ও এত বড় নেতা ওকে কেউ মানে না ওর ওর সংগঠনেই মানে না ওর কথাই কেউ মানে না মেদিনীপুরের লোক নেই নিয়ে এসছে বাইরের থেকে লোক সেই জন্য অজিত মাহাতো যদি সত্যিকারে কর্মী সমাজের জন্য কাজ করে ভালো করে ভালো লোকদের নিয়ে কাজ করো টিএমসি দালালি করবে না আপনি আমাদের